मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू ब्रैंड न्यू डे एंड ব্র্যান্ড নিউ ব্লগ। কালকে রাতে খাওয়া দাওয়ার পরে আর ব্লগটা এন্ড করা হয়নি, তারপরে দুজনে মিলে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালে উঠে আবার ব্লগটা স্টার্ট করছি। এমনিতেই কালকের ব্লগটা একটু পরে আপলোড করে দেবো, প্রচুর বড় হয়ে গেছে ব্লগটা। কালকে সব কিছু পুজোর ডিটেলস শেয়ার করেছি, দেখো আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আজকে তোমরা চাইলে দেখতে পারো। ওটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল যেটা আমি পুজোর আগে করতে পারিনি, সেজন্য পুজোর পরে আমার সব কালেকশন যখন হাতের কাছে ছিল তখন আমি ব্লগটা সম্পূর্ণভাবে করতে পেরেছি। আর চুরির কেসটাও তোমাদের সাথে কালকে শেয়ার করেছি, তো যাও গিয়ে ব্লগটা দেখো অবশ্যই একটু বাদে। আর তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন ব্লগটা স্টার্ট করি। সকাল, আজকে হচ্ছে লুচি, এখানে লুচি ফুলকে হচ্ছে মামনি লুচি। আর এইটা কি হবে? কুমড়ো, কুমড়ো আলু পটলের তরকারি, ও আলু ঝাল দিয়ে দেখাই, আলুর তরকারি দিয়ে লুচি খাওয়া শুরু করে দিয়েছে। এখানে আলুর তরকারি আর এখানে লুচি খাওয়া চলছে। এবার চলো তোমাদেরকে কুকুর বাচ্চাগুলো দেখাই। কালকে ওখান থেকে এখানে চলে এসেছে সব কটা, এইদিকে ছিল এখান থেকে এইখানে চলে এসেছে, আর পুরো দেখো এখানে কাদা মাটি সব ভর্তি করেছে। এই আবার সারা দিচ্ছে। এই সবে আমি উপরে এলাম, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন এই যে ট্যাবে অনেক বেজে গেছে, 12টা বেজে গেছে, এই যে ট্যাবে বসে বসে মুভি দেখছিলাম, দুর্গেশগড়ের গুপ্তধন, হইচইটা। এই সিরিজগুলো আমার প্রত্যেকটাই প্রচুর ভালো লাগে। এটা কি যাচ্ছে দেওয়ালে? ও যাই হোক, এখন স্নান টান করবো, করে বাকি মুভিটা কমপ্লিট করবো, দেন আবার ব্লগটা কন্টিনিউ করছি। এইভাবে তোমাদের এই ট্যাবটা দেখানো হয়নি, এটা নতুন ট্যাবটা নেওয়া হয়েছে রিয়েলমি থেকে, ওই ফ্লিপকার্টে যে একটা বিগ বিলিয়ন ডে চলছিল না পুজোর সময়, তো সেখান থেকে নেওয়া হয়েছে। এইটা ওই 8 মেগাপিক্সেল ক্যামেরা আর 4 জিবি না 6 জিবি, 64 জিবি, মানে এটা হচ্ছে কি বলে এটার মানে কম্পোজিশনটা 4 জিবি আর সম্ভবত 64 জিবি বা 6 জিবি, 64 জিবি এরকম কিছু একটা হবে। এটা দেখতে খুবই ভালো। আর এই যে আমার এখন এখানে মুভি চলছে, এটা দেখছি, দেখে এটা দেখবো না এখন আর, কারণ এই যে অলরেডি 12টা 15 বেজে গেছে, এইখানটা পজ করে রেখে দিয়েছি, এরপরে এসে এইখান থেকে এটা কন্টিনিউ করব। তোমরা কে কে এই সিরিজটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। সন্ধ্যেবেলা এখন একটু চা খাচ্ছি, আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, দাঁড়াও এক সেকেন্ড। রিসেন্টলি জানো তো এখন এইটা এইবারে নতুন পারচেস করেছি। আচ্ছা, তোমরা কি এর আগে এটা ইউজ করেছো? আমি ফার্স্ট টাইম ইউজ করছি। শুনেছি নাকি স্টেভিয়া বেশি ইউজ করা উচিত নয়, বাট সারাদিনে 1 টিস্পুন বা 1/2 টিস্পুন মতো ইউজ করা যায়। তো এইটা অ্যাকচুয়ালি কি, মানে আমি সুগার ফ্রির এর আগে যে ন্যাচারালটা ছিল ওটা ইউজ করতাম, এইটা নাকি বেশি ভালো অনেকে বলছে, আবার বলছে স্টেভিয়া নাকি বেশি ইউজ করা ঠিক নয়। তো আমি এইটা ওই বিগ বাস্কেটে গিয়েছিলাম সেদিন, ওই দিনকে কিনেছিলাম এইটা। তো তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও, কারণ আজকে আমি ফার্স্ট টাইমই চায়ের সাথে খেতে খাচ্ছি আর কি, খাবো, তো কেমন কি টেস্টটা লাগে তাহলে বুঝতে পারবো আর কি খেলে। তো তোমরা যদি ইউজ করে থাকো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। এই সবে ডিনার করে ওপরে এলাম। এবার আমার শোবার আগে প্রত্যেক দিনের কাজ, এই যে এখানে চিয়া সিড ভিজিয়ে রাখা, এটা ওভারনাইট ভিজিয়ে রেখে দেব, দেন সকালে এটা খেতে হবে। তো আমার তো ডিনার করা হয়ে গেছে, ডিনার করে আমি চলে এসেছি। এবার আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং নিউ ডে নিউ ব্লগের সাথে। টাটা।